পর্যটন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গস্বরূপ। আর একটি আদর্শ পর্যটন কেন্দ্র সেই পর্যটনে এক অনন্য মাত্রা যোগ করে দেয়। প্রতিটি মানুষের কাছে নির্দিষ্ট কোনো একটি পর্যটন কেন্দ্র থাকে যেখানে সে বারবার ফিরে যেতে চায়। আজ এমনই একটি প্রিয় পর্যটন কেন্দ্র সম্পর্কে চলুন আমরা আলোচনা করি। আমাদের এই প্রতিবেদনটি বিশেষত সেই পর্যটনটিকে নিয়ে। বর্তমান যুগের ব্যস্ততা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশের ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে উঠে, তখন নিত্যদিনের সে চেনা চারপাশ থেকে আমাদের মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি গ্ল্যানিতে ভরে ওঠা মনকে পুনরায় এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে। মূলত শান্ত এবং প্রকৃতির অপরূপ পরিবেশে পছন্দ করে ভ্রমণ পিপাসুরা, যেখানে একই সাথে পাওয়া যায় পাহাড়ের গাম্ভীর্য, নদীকূলের স্নিগ্ধতা আর অরণ্যের রোমান্স। জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় এমন জায়গার কোনো অভাব নেই। রাজ্যের বেশিরভাগ অংশই পাহাড় পর্বতে ঘেরা। অনেক জায়গায় সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের আকৃষ্ট করতে। রাজ্যের প্রায় সর্বত্র সরকারি এবং বেসরকারিভাবে কিছু কিছু পর্যটন কেন্দ্রের দিকে নজর পড়লেও রাজ্যের রাজধানী থেকে প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক শহর কৈলাস শহরের খাওড়া বিলের দিকে এখনও নজর পড়েনি কারণ। অনেকে ভাবতে পারেন খাওড়া বিল সেটি আবার কোথায়। প্রাচীনকালের 7ম শতাব্দী থেকে ত্রিপুরার রাজারা উত্তর ত্রিপুরাতে বর্তমান ঊনকোটি জেলায় কৈলাস শহর থেকে রাজ্য শাসন করতেন। একসময় রাঙ্গামাটিতেই ছিল রাজন্য আমলের রাজধানী। আর সেই রাঙ্গামাটির পাশে প্রায় 200 কানি জায়গা জুড়ে গড়ে উঠেছে বৃহৎ আকারের মৎস্য চাষ কেন্দ্র। কৈলাস শহরে সারা বছরের প্রায় 80% মৎস্যের যোগান এখান থেকে হয়। তৎকালীন সময়ে টিসিএস অফিসার শ্যামলিনী ব্যানার্জি 70টি পরিবারকে নিয়ে একটি সমিতি গঠন করেন যার স্থাপনা হয় 2000 সালে। 200 কানি জায়গায় ভূমি খনন করে গড়ে তোলা হয় মৎস্য চাষ কেন্দ্র, যার রেজিস্ট্রেশন হয় 2002 সালে। দীর্ঘ 23 বছর ধরে এই মৎস্য চাষ কেন্দ্রটি দেশ এবং দেশের বাইরে থেকে আসা অনেকেই ঘুরে গেছেন বহুবার। সরকারি কিংবা বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা তেমনটা না পেলেও ধীরে ধীরে পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে এই মৎস্য চাষ কেন্দ্র। একসময় তৎকালীন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার যে জল উৎসবের ঘোষণা করেছিলেন তাতে নির্মহলের পাশাপাশি স্থান পেয়েছিল এই খাওড়া বিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 2018 সাল থেকে আর পালন হচ্ছে না এই জল উৎসব। এই জলাশয় থেকে অল্প কিছু দূরেই রাঙামাটি এলাকায় একসময় অস্থায়ী রাজবাড়ি নির্মাণ করে সেখানেই থাকতেন মহারাজা ইন্দুমাণিক্য, যার কিছুটা এখনও সেই এলাকায় গেলে চোখে পড়ে। আজও সেখানে রয়েছে বিশাল আকারের রাজদিঘি। মহারাজা ইন্দুমাণিক্য কৈলাস শহরের খাওড়া বিল এলাকা থেকেই তাঁর রাজত্ব শাসন চালিয়েছিল বেশ কিছু সময়। খাওড়া বিলকে পর্যটন স্থান হিসেবে রূপান্তরিত করতে বাম সরকারের আমলে সমিতির পক্ষ থেকে অনেকবার লিখিত আকারে জানানো হলেও সরকার তেমন কোনো হেলদোল দেখায়নি। বাম আমলের পর রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও সমিতির একদল প্রতিনিধি অনেকবার অনেক আধিকারিক ও নেতৃত্বদের সাথে খাওড়া বিলকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার পদক্ষেপ নেওয়ার অনুরোধ লিখিত আকারে করলেও এখনও পর্যন্ত আন্তরিকতা দেখায়নি সরকার। চারদিকে জলাশয় আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ। শীতের মরশুমে অনেকেই নৌকায় চড়ে এই দ্বীপের মধ্যে বনভোজন করতে আসেন, কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকায় নানান অসুবিধায় পড়তে হয় এখানে আসা সকলকেই। কিছুদিন আগে রাজ্যের বেশ কয়েকজন সাংবাদিক এবং কৈলাস শহর প্রেস ক্লাবের সদস্যরা মিলে সেখানে গেলে প্রকৃতি অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হন সকলে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা খাওড়া বিলের এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করে তাদের সামাজিক মাধ্যমে তুলে ধরেন।
সেই সময় সমিতির ম্যানেজার দুর্লভ নময়ের সাথে কথা বলে জানা যায়, সরকারি সাহায্য সহযোগিতা না থাকায় এখানে ঘুরতে আসা পর্যটক কিংবা প্রকৃতি প্রেমীদের জন্য দ্বীপের মাঝে গড়ে তুলেছেন একটি পাকা ঘর, যার কাজ সবেমাত্র শুরু হয়েছে। তিনি আরো জানান, এই পাকা ঘরের পাশে তৈরি করা হবে আরেকটি রান্নাঘর, এছাড়াও নিজেদের উদ্যোগে পর্যটকদের আকৃষ্ট করে গড়ে তোলা হবে ফুলবাগান হাওয়া ঘর। দুর্লভ বাবুর এই বক্তব্য শোনার পর কৈলাস শহর প্রেস ক্লাবের পক্ষ থেকে খাওড়া বিলকে সাজিয়ে তুলতে এবং পর্যটকদের আকৃষ্ট করতে কিছু দাবি মৌখিক আকারে জানানো হয় জেলা শাসক ডক্টর বিশাল কুমারকে। ডক্টর বিশাল কুমার প্রেস ক্লাব সদস্যদের আবদারে সাড়া দেন এবং তিনি বলেন, কিছুদিনের মধ্যে সরকারি উদ্যোগে দ্বীপের মধ্যে পর্যটকদের আকৃষ্ট করতে কিছু আধুনিক আকারের ছোট ঘর করে দেওয়া হবে। তবে এক কথা এটা বলা যেতে পারে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ যৌবন যা একটু আন্তরিকতায় হয়ে উঠতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র। তবে অনেকদিন পর হলেও জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নজরে এই বিষয়টি প্রেস ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ে আসায় আগামী দিনে খাওড়া বিল নতুন রূপে সেজে উঠবে, এটাই ধারণা কৈলাস শহরবাসীর। 2000 সালে এটা প্রথম একটা সমিতি করে কোঅপারেটিভের মাধ্যমে 70 জন লোক নিয়ে এটা তৈরি করা হয়েছে। তখন এটা করছিল শ্যামলিনী ব্যানার্জি কৈলাসের, তাই না? টিসিএস অফিসার তো গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছিল, অনেক কিছু দিয়ে দিল যে এখানে অনেক কিছু হইব, স্পিড বোট দিব বা গাড়ি ঘোড়া দিব, কিন্তু পরবর্তী সময়ে কোনো কিছু হয় নাই। নেক্সট টাইম আমরা আজকে অনেক জায়গাতেই অনেক MLA, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে অনেক জোর দিয়েছি, দেওয়ার পরেও আমরা এটা কোনো সাহায্য গভর্নমেন্টেই পাই নাই। এইবার আমরা নিজেরাই চিন্তা ভাবনা করছি যে গভর্নমেন্ট থেকে যেহেতু পাইতেছি না, একটা পিকনিক স্পট এখানে করলে ভালো হইব, বা বিভিন্ন সময় বাইরে থেকে লোকজন এখানে আসে, আসা যাওয়া করে, এবং এদিকে বাইরে মানে স্পট না পাইয়া অন্য সাইডে গিয়েও পিকনিক করে প্রতি বছরই। এই কারণে আমরা নিজেরা একটা চিন্তা ভাবনা করছি একটা স্পট জোগাড়ের লাগিয়া। তো এটা ওই প্রথমই কাজটা ধরছি, পরবর্তী সময় দেখি কতটুকু করতে পারি, আর যদি গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পাই তাহলে আমরা একটা সুন্দরভাবে এটা করতে পারবো। সরকারের কাছে কি আপনারা লিখিতভাবে কোনো সময় আবেদন করেন? বিভিন্ন দপ্তরে দিছি, লিখিতভাবে দিছি। এটা তো মেইন যে হইল পর্যটন দপ্তর, কিন্তু পর্যটন দপ্তরে কোনো ভূমিকাই নেই না। এটা মালিক টোটাল কতজন আছে? মালিক 70 জন। কতটুকু জায়গার উপরে এটা? 170। হ্যাঁ, 170। তো আপনারা মানে মূলত এখন কি চাইতেছেন সরকারের কাছে? গভর্নমেন্টের কাছে চাইতেছি আমরা এখানে আজকে একটা পিকনিক স্পট করে বিভিন্ন সাইডে হাওয়া ঘর, ফুলের বাগান, সাইডে গাছ, এই সমস্ত জিনিসগুলো নিলে এখানে সুন্দর দেখুন যায় বা মানুষ আইলে আকর্ষণীয় জিনিস দেখার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।